প্রজাতন্ত্র দিবস আসে যায়। সরকারি সুবিধা বঞ্চিত নদিয়ার ফুলিয়ার 96 বছরের বৃদ্ধা মানন্দা দেবী আজও চরকা ঘুরিয়ে স্বপ্ন দেখেন সরকারি ঘরের। 1950 সালের প্রথম প্রজাতন্ত্র থেকে 2022 সালের 73টি বছর পার হয়ে গেলেও নদিয়ার ফুলিয়া চটকাতলায় 96 বছর বয়সী মানন্দা দেবীকে আজও ভরসা করতে হয় সেই চরকা কাটা উপার্জনের উপরে। 71-এর দেশভাগের আগে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন মানদা বসাক। মাত্র 12 বছর বয়সে তার বিবাহ হয়। আর ঠিক কয়েক বছর পরে ইংরেজদের কাছ থেকে পরাধীন ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ থেকেই। কিন্তু 71-এর দেশভাগে তিক্ত অভিজ্ঞতা আগেই এদেশের নদিয়ার ফুলিয়া চটকাতলায় ঠাই হয়েছিল তাদের। 1950 সালের প্রথম প্রজাতন্ত্র দিবসের স্মৃতি আজও তার চোখে মুখে। ওদেশের বঙ্গবন্ধু হোক বা এদেশের জওহরলাল নেহরু, চরকা কেটেই তিন ছেলে এক মেয়ে বড় করে তোলা। কি দেখলে মানে মনে আছে বাবু? হ্যাঁ, তখন কি মনে আছে, কি হলো এখানে, এখানে কি হয়েছিল সেদিনকে? না, তারা হিন্দু মুসলমান মিলা এক মায়ের দুই সন্তান, আমরা হিন্দু মুসলমান গান টান করলো। আচ্ছা, ভালোই আছিল। মৌসিংদিলায় আসিলাম আমি। তোমার বাংলাদেশে বাড়ি ছিল কোথায়? মৌসিংদিলা বাজিতপুর, ময়মনসিংহ। হ্যাঁ, বড় ছেলের বয়স এখন 65, ছোট ছেলে 43। তিন বছরের ছোট ছেলে রেখে মৃত্যু হয় মানন্দা দেবীর স্বামীর। পেশায় তিনি ছিলেন তাঁত শ্রমিক। তিন ছেলে মেয়ের পরিবারের ভেসে যেতে দেননি একমাত্র চরকা। সে সময় টিনের বেড়া এবং ছাউনি বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গেলেও আজও একইভাবে চলছে। প্রদীপের তলায় থাকে অন্ধকার, তাই হয়তো বাড়ির একেবারে সন্নিকটে সুতোর মালিক বীরেন বসাক পদ্মশ্রী পেলেও তার গগনচুম্বী মন্দিরের কিছুটা আলো রাতের অন্ধকারে কাটানো ছাড়া কিছুই স্বাদ পাননি মানদা দেবী। উন্নয়নের পিচ রাস্তা দোরগোড়ায় হলেও তার বাড়িতে পড়েনি এতটুকু ইট বালি সিমেন্ট। ছেলেদের 100 দিনের কাজ হোক বা মায়ের বার্ধক্য বিধবা ভাতা কিছুই কোনোদিন পাওয়া যায়নি বলেই জানালেন ছোট ছেলে কমল বসাক। মা পরাই 45 বছর হয়ে গেল এভাবে শুধু নাটক করে। মা এই শুধু নাটক করে আমাদের ভাই বোনকে মানুষ করেছে। কয় ভাই বোন? আমরা তিন ভাই, মেজো ভাইকে মারা গেছে। কি বলছে মেম্বার? কি বলে মেম্বার? বলছে পাইলে তো তো পাবাই, নাহলে দরখাস্ত দেওয়া হয়েছে বেশ কয়েক জায়গায়। কাজ যায়। মায়ের বয়স কত? 96 বছর বয়স। 65 বছর বয়সে বড় ছেলে শ্যামল বসাক অভিমানের সুরে বলেন, বেশ কয়েকবার সরকারি প্রকল্পে ঘরের কাগজপত্র জমা দিয়েও মেলেনি ফল। আজীবন চরকায় সুতো কেটে সংসার চালানো সত্ত্বেও তাঁতি কাঠ বা তাঁত কিছুই মেলেনি। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য মন্টু বসাক জানান, ওই পরিবার অত্যন্ত দরিদ্র। সরকারি ঘর পাওয়ার উপযুক্ত বেশ কয়েকবার কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কি কারণে তা মঞ্জুর হচ্ছে না বুঝতে পারছি না। হ্যাঁ, উনি ঘর পাননি, উনি ঘর পাওয়ার উপযুক্ত, সত্যি খুবই দুস্থ লোক। আমরা কয়েকবার ওনার নাম দিয়েছি এবং দু তিনবার আমি নিজে ইনকোয়ারি করে দিয়েছি। পরবর্তীকালে কী হয়েছে উপর থেকে সেটা আমরা সঠিক বুঝতে পারছি না, এবং উনি ঘর পাক এটা আমরা অবশ্যই চাই। পঞ্চায়েত প্রধান তপতি বসাক জানান, কেন এমন হচ্ছে তা খোঁজ নিয়ে দেখছি। যে কথাটা উঠে আসে, বাড়ি তো সবাই সবসময় ঠিকভাবে পেয়ে থাকেন না। বাড়ি পাওয়ার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী তাদের আবেদন করতে হয়। আবেদনের ভিত্তিতে সেটা সার্ভে হয়ে এসে তাদের লিস্টে নাম আসে। সেই ক্ষেত্রে যদি তিনি নির্দিষ্ট প্রসেসটা অনুযায়ী ঠিকমতো পালন করে আবেদন করেন, তাহলে অবশ্যই তিনি মানে ঘরটা পেতে পারেন।